আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবলের একটি রেসিপি। চাইনিজ ভেজিটেবল তো আপনারা চিকেন দিয়ে সবসময় রান্না করেন, কিন্তু আমার মতো চিকেন আর চিংড়ি দিয়ে একসাথে কখনো কি রান্না করে খেয়েছেন? তবে আজকে আমি সেরকম একটি রেসিপি শেয়ার করছি যেটি খুবই অসাধারণ খেতে হয়। আমার চাইনিজ ভেজিটেবলের এই রেসিপিটি আমার নিজস্ব একটি সিগনেচার ডিশ বলতে পারেন, যেটা আমি নিজে থেকেই এটা করেছি এবং এভাবে রেসিপিটি ট্রাই করে দেখেছি যে খেতে কিন্তু সাধারণত আমরা নর্মাল যে চাইনিজ রেসিপিটি ফলো করি সেটার চেয়ে অনেক বেশি মজা হয়। তো আজকে কিভাবে আমি এই রেসিপিটি করেছি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভেজিটেবলের মধ্যে গাজরটাকে কেটেছি। এবার নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিগুলো একটু বড় করে কেটে নিয়েছি এভাবে। তারপর আমি এখানে বরবটিগুলো এভাবে জাস্ট কেটে নিয়েছি, কেটে তারপর আমি নিয়েছি পেঁপে। পেঁপেটা ভালো করে ছিলে নিয়েছি, ছিলে একটু লম্বা করে কেটে নিয়েছি। চাইনিজ ভেজিটেবল রান্নাতে পেঁপেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পেঁপে, ফুলকপি এই দুটা কিন্তু ভেজিটেবলের স্বাদটা অসাধারণ করে, আর অন্যান্য ভেজিটেবলগুলো কম বেশি আপনারা করতে পারেন। তো এখন আমি পানিতে লবণ দিয়ে, পানিটা যখন উতরে গিয়েছে তখন পেঁপেগুলো সিদ্ধ করে নিচ্ছি আমি 80% মতো। 80% সিদ্ধ করে তারপরে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আপনারা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন, তাহলে ভেজিটেবলের কালারটা অনেক সুন্দর থাকবে। এভাবে আমি একে একে সবগুলো ভেজিটেবল আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি 80% মতো। আমি যে পানিটাতে সবজিগুলো সিদ্ধ করছি সেই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, এই পানি পুরোটাই আমি কাজে লাগাবো। এই জন্য যে কারণ ভেজিটেবল সিদ্ধ করার পরে পানিটাতে কিন্তু সবগুলো ভিটামিন, এটাও আমার নিজস্ব একটা আইডিয়া যে পানিটা কেন আমি ফেলে দিব, এটা আমি রান্নায় ইউজ করব। এখন আমি পেঁয়াজ এভাবে চার গুণো করে কিউব করে কেটে রেখেছিলাম, সেটা আমি 1/4 কাপ দিয়ে দিয়েছি। আর চিংড়ি আর চিকেন আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ করে। চিংড়ি এবং চিকেনটা সম পরিমাণে আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু শুধু চিংড়ি দিয়েও এই রেসিপিটি করতে পারেন। তারপর আমি ভেজিটেবলগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা যেহেতু ফ্রোজেন আছে তাই দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে করে নিজে থেকে কিন্তু খুলে যাবে। এখন আমার এই ভেজিটেবল রান্নায় যে গুরুত্বপূর্ণ একটি সিক্রেট ব্যাপার সেটা আমি শেয়ার করছি, ম্যাজিক মশলা আর হচ্ছে ম্যাগি সুপ। এই দুইটা আমি পানির মধ্যে ঠান্ডা পানিতে গুলিয়ে নিচ্ছি, ঠান্ডা পানিতে এটা গুলিয়ে আমি এটা ব্যবহার করব। আর ওই যে আমি রেখে দিয়েছিলাম ভেজিটেবলের পানিটা সেটা আমি একটু কমিয়ে নিয়ে তারপর এটা রেখে দিয়েছি, সেই পানিটার মধ্যেই কিন্তু আমি স্যুপ এবং ম্যাগি মশলাটা গুলিয়ে নিয়েছি, এক্সট্রা কিন্তু বাইরে থেকে কোনো পানি দিইনি। এই পর্যায়ে আমি ব্যবহার করেছি কাঁচামরিচ 5-6টি ফালি করে কাটা। তো সেই পানিটা আর হচ্ছে স্যুপটা আমি এখানে পুরোটাই ঢেলে দিয়েছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ আমি ভেজিটেবল স্টকটা রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো এটাই কিন্তু আমার রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক্সটা ছিল। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে সেটা দিয়ে দিলাম। তো এখন চুলার আঁচটা একদম ফুল রাখতে হবে, চাইনিজ রান্নাতে কিন্তু চুলার আঁচ কখনোই কমাতে হয় না, কমালে কিন্তু রান্নাটা তখন স্বাদটাও কমে যায়, ভেজিটেবলের কালারটাও চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলটা দেখতে কতটা কালারফুল হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। যারা কখনো এইভাবে ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন, এটা আমার রিকোয়েস্ট। আর এভাবে রান্না করলে কখনোই অন্য কোনো রেসিপিতে আপনারা ভেজিটেবল বাসায় রান্না করবেন না, এটা আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। তো এই ছিল আজকের রেসিপি, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটিতে লাইক দিয়ে রাখবেন, ফলো করে রাখবেন যেন পরবর্তী রেসিপিগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো একটি রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।